বিরতির পর ফিরে আসলাম। গোমতী জেলা হাসপাতালের অচল অবস্থার চূড়ান্ত অভিযোগ উঠে আসলো আজ সিপিআইএমএল এর পক্ষ থেকে, এবং এই অভিযোগকে সামনে রেখে কার্যত ডেপুটেশন প্রদান সিপিআইএমএল এর পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন সিপিআইএমএল। গোমতী জেলা হাসপাতালের বেহাল অবস্থা, স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্বাস্থ্য পরিষেবাকে সুন্দর করার দাবি উঠে আসছে জেলা হাসপাতালের বিরুদ্ধে সিপিআইএমএল এর পক্ষ থেকে, এবং আজকে এই অভিযোগকে সামনে রেখে কার্যত ডেপুটেশন প্রদান সিপিআইএমএল এর গোমতী জেলার পক্ষ থেকে প্রদান করা হলো জেলা শাসকের কাছে। যদিও আজকে ডেপুটেশন প্রদানের পর কি বক্তব্য উঠে আসছে সিপিআইএমএল নেতাদের শুনুন। গোমতী জেলা হাসপাতালে যে চরম অচল অবস্থা চলছে সেই বিষয়ে জেলা শাসকের কাছে এক ডেপুটেশনে আমরা এসেছি, একটা মেমোরেন্ডাম আমরা জমা দেব। আপনারা জানেন যে আকছার মৃত্যুর ঘটনা ঘটছে বিনা চিকিৎসায়, চিকিৎসকের গাফিলতিতে। হ্যাঁ, দেখা গেছে যে একটা শিশু মারা গেল অনিক দেব গত 31শে আগস্ট, তারপরে 15ই সেপ্টেম্বর গৌরাঙ্গ দেব বর্মার মৃত্যু হলো। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে সিনিয়র ডাক্তারবাবু যারা আছেন তারা কর্তব্যে রত অবস্থায় তাদের যে গাফিলতি, হ্যাঁ, এবং তাদের যে ভূমিকা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যদি যথাযথভাবে, হ্যাঁ, ডিউটিতে তারা মনোযোগী না হন এবং তারা যথাযথ কর্তব্য পালনে এগিয়ে না আসেন, তাহলে আগামী দিনে এই ধরনের আকছার মৃত্যুর ঘটনা ঘটবে। আমরা জেলা শাসকের আজকে দৃষ্টি আকর্ষণ করব, এবং এই যে সিনিয়র ডাক্তারবাবুদের মধ্যে আজকে যে অব্যবস্থা এবং যে ভূমিকার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু জেলা হাসপাতালে আজকে চিকিৎসা এই অচল অবস্থার প্রধানত দায়ী। তাছাড়া নার্সের সংখ্যা অর্ধেক আমরা দেখতে পাচ্ছি, জিডিএ নেই, হ্যাঁ, গাড়ি চালকের অভাব। হ্যাঁ, জেলা মানে হাসপাতালটা একটা চরম অচল অবস্থা এবং ভেঙে পড়েছে। স্বাস্থ্য সেবা যে ব্যবস্থা, গণস্বাস্থ্য সেবা, সেটা ভেঙে পড়েছে। তো কাজেই এইরকম একটা অব্যবস্থা যেখানে নার্সের সংখ্যা অর্ধেক, গাড়ি চালক নেই, যেখানে বিদ্যুৎ চলে গেলে যে হাসপাতালের যে পাম্প অপারেটর নেই, হ্যাঁ, যিনি অক্সিজেনের পাম্প অপারেটর আছেন তাকে গিয়ে এই হাসপাতালের জেনারেটর চালাতে হয়, হ্যাঁ, আপনার স্কিনের ডাক্তার নেই, একদম চর্মরোগের একদম বিশেষ ডাক্তার দরকার। আমরা বলছি যে এখন যেটা দেখা যাচ্ছে যে জেনেরিক মেডিসিন যেটা আছে সেটাও একদম মানে অকেজো অবস্থায় আছে। আপনারা শুনলেন আজকের এই অভিযোগকে কেন্দ্র করে সিপিআইএমএল এর বক্তব্য। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন সেন উদয়পুর থেকে। সৌমেন দা, গোমতী জেলা হাসপাতালকে নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে ডেপুটেশন প্রদান করলেন সিপিআইএমএল, তবে এক্ষেত্রে ঠিক কি অভিযোগ, হাসপাতালের কি অবস্থা? দেখো, তোমার আজকে যে ডেপুটেশনটা দেওয়া হয়েছে সিপিআইএমএল এর তরফ থেকে, পার্থ কর্মকার, তিনি ওনার নেতৃত্বে ডেপুটেশনটা দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু যে 10টি দাবি নিয়ে সামনে রেখে কিন্তু এই ডেপুটেশনটা প্রদান করা হয়েছে। তো দীর্ঘদিন ধরে কিন্তু একটা অভিযোগ ছিল যে গোমতী জেলা স্বাস্থ্য ব্যবস্থার একটা ভঙ্গুর দশা ছিল, যদিও এক্ষেত্রে বর্তমানে যিনি এমএস রয়েছেন ডক্টর কাজল দাস, তিনি স্ত্রী প্রসূতি বিশেষজ্ঞ, তিনি নিজে তো দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন, তবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু কিছু শুধরানোর চেষ্টা করছেন, যেটা আমরা আগে জানিয়ে দিই। হাসপাতালের চেহারাটা কিছুটা পাল্টেছে, তার পরবর্তীতে তার মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখছি, গত কিছুদিন আগে আমরা দেখলাম যে জেলা হাসপাতালে ফোটামাটিতে ছেলেকে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছিল, পরবর্তীতে তার কিন্তু মৃত্যু হয়েছে, এটা নিয়ে অনেক অনেক হাঙ্গামা হয়েছে হাসপাতালে। তার পরবর্তীতে আরো এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটেছে, ফায়ার সার্ভিসের কর্মী অভিযোগ করেছে কয়েক জায়গায়, দেখো আমরা সংবাদ পরিবেশন করেছি আমরা নিউজ ভ্যানগার্ডে, সেখানে ফায়ার কর্মীরা গিয়ে বলছে যে রোগীকে নিয়ে রাখার পরও সঙ্গে সঙ্গে কোনো যে ইনস্ট্যান্ট যে পরিষেবাটা দেওয়ার দরকার, জরুরি পরিষেবাটা, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া বা চিকিৎসক দেখা বা জিডি স্টাফ দিয়ে সেটা রুগীকে সঠিক জায়গাতে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হচ্ছে না। 20 মিনিট ধরে রুগী পড়ে থাকতে দেখেছি আমরা, এবং মাঝে মাঝে এখন শৌচাগার নিয়ে প্রশ্ন উঠে বা জেনারেটর নিয়ে প্রশ্ন উঠে, এই এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু এটা সত্যি এটা লক্ষ্য করা যায়। এই এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে যে ডেপুটেশনটা, অবশ্যই এটা মানুষের জন্য, সাধারণ নাগরিকদের জন্য ডেপুটেশনটা, কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা বলবো যে হাসপাতালে যে পরিষেবাটা মানে সুন্দর করার জন্য কিন্তু চেষ্টা চলছে, একই সঙ্গে তার মধ্য দিয়ে কিন্তু এই ত্রুটিগুলো কিন্তু বারবার কিন্তু বেরিয়ে যাচ্ছে। সুপ্রীতি, একদমই ধন্যবাদ সৌমেনদা, কথা বললাম আমরা আমাদের প্রতিনিধি সৌমেন সেনের সঙ্গে। উদয়পুর হাসপাতালের একাধিক অব্যবস্থা উঠে আসছে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই ডেপুটেশন প্রদান সিপিআইএমএল এর পক্ষ থেকে উঠে আসলো গোমতী জেলা হাসপাতালের।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।